নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে বরাক সফরে মন্ত্রী অতুল কেশব ফোনে। বহিরাজ্যে আটকা পড়া 4,32,000 ব্যক্তি চিহ্নিত, আসামে ফেরানোর উদ্যোগ। বেসরকারি স্কুলগুলির ফি মকুবের দাবি, সরকারের হস্তক্ষেপ চাইলেন সুস্মিতা দেব। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাকের তিন জেলার পরিস্থিতি খতিয়ে দেখতে ঝটিকা সফরে এলেন রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বরা, জলসম্পদ মন্ত্রী কেশব মহন্ত এবং খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের মন্ত্রী ফণীভূষণ চৌধুরী। রবিবার বিকেলে শিলচরে ফিরে জেলাশাসকের কনফারেন্স হলে এক বৈঠকে মিলিত হন তারা। ওই বৈঠকে উপস্থিত ছিলেন আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর সহ আরো অনেকে। বৈঠকে করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন মন্ত্রী অতুল বরা। মুৰব্বী বিষয়াসকলৰ লগত আলোচনা কৰিছোঁ। বিশেষভাৱে আমাৰ দায়িত্বত থকা যিকেইটা বিভাগ আছে, আমি আজি আহিলোঁ, আমি দেখিছোঁ যে যোৱা দিনকেইটাত বিভিন্ন জিলাত খেতিয়কসকলে কিছু লোকচানৰ সন্মুখীন হ'বলগীয়া হ'ল লকডাউন হোৱাৰ বাবে। কাৰণ এইটো বিলাহী উৎপাদনৰ ছিজন আছিল, বেঙেনা, জিকা, ভেন্দি, যিবিলাক শাক পাচলি আছিল। কাৰণ আমাৰ ৰাজ্যখনত যিমান উৎপাদন হয় আৰু যিমান বাম্পাৰ উৎপাদন হৈছিল এইবাৰ, তাৰ তুলনাত এতিয়া কনজামশ্যন নাই, কাৰণ মাৰ্কেট নাই। চুবুৰীয়া ৰাজ্যলৈ আমি এইবিলাক পঠাওঁ, প্ৰায় 125 কোটিমান টকা আমি প্ৰত্যেক বছৰে পাওঁ, সেয়া বন্ধ হৈ গ'ল যোৱা সময়ছোৱাত। ঠিক তেনেকৈ অন্য ৰাজ্যলৈও প্ৰথম, ভাৰতবৰ্ষৰ বিভিন্ন ৰাজ্যলৈ সেয়াও বন্ধ হৈ গ'ল। আৰু প্ৰথমবাৰৰ কাৰণে আমাৰ চৰকাৰৰ দিনত আমি এক্সপৰ্ট কৰাৰ ব্যৱস্থা কৰিছিলোঁ, সেয়াও বন্ধ হৈ গ'ল। আৰু আটাইতকৈ ডাঙৰ সমস্যা হৈছে যে কিছুমান জিলাত যিবিলাকত COVID-19 পেচেণ্ট ৰোগী ধৰা পৰিল, সেই ঠাইবিলাকৰ পৰা অন্য জিলালৈ সৰবৰাহ বন্ধ হৈ গ'ল, কাৰণ গ্ৰহণ নকৰে, একচেপ্ট নকৰে ৰাইজৰ হেঁচাত প্ৰশাসনেও ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলগীয়া হৈছে। গতিকে এনেবোৰ কাৰণত কেতিয়াবা লোকচান হৈছে। তাৰ মাজতে আমি বৰ্তমান সময়ত চুবুৰীয়া ৰাজ্যলৈ শাক পাচলি আমি পঠাইছোঁ, 9খন গাড়ী আমি মণিপুৰলৈ পঠাইছোঁ, আৰু আমি কাৰ্গোৰ জৰিয়তে দেশৰ বাহিৰলৈ পঠোৱাৰ কাৰণে প্ৰচেষ্টা অব্যাহত ৰাখিছোঁ। আৰু যিটো যদি হয় তেতিয়াহ'লে মই ভাবোঁ যে নিশ্চিতভাৱে আমাৰ ফাৰ্মাৰ্ছখিনি উপকৃত হ'ব। আৰু ফাৰ্মাৰ্ছৰ সুবিধাৰ কাৰণে আমি কেতবোৰ আঁচনি গ্ৰহণ কৰিছোঁ। বিশেষভাৱে আজি আমি দেখিছোঁ যে এইসমূহ উৎপাদন হৈ আছে, যদি আমি এতিয়া খেতি নকৰোঁ, এতিয়া খেতিৰ ছিজন, আমি খাৰী পাত কৰিব পাৰোঁ, ভেন্দি, জিকা, তিয়ঁহ এইবিলাক কৰিব পাৰোঁ। তাৰ কাৰণে চৰকাৰে কিছুমান বীজ দিয়াৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে, সেইখিনি আমি খুব সোনকালে দিয়াৰ ব্যৱস্থা কৰিম। আৰু ভাৰত চৰকাৰে ইতিমধ্যে আপোনালোকে জানে যে শেহতীয়া যি গাইডলাইন আছে, গাইডলাইনত কৃষি ক্ষেত্ৰখনত যথেষ্ট ৰেহাই দিছে। পেষ্টিচাইড, সাৰ, বিভিন্ন ধৰণৰ যিবিলাক কৃষিৰ লগত জড়িত সা সামগ্ৰীৰ দোকান বা মিলবিলাক, ফিড মিল, এইবিলাক ৰেহাই দিছে। গতিকে সেইখিনি যাতে নিয়মীয়াভাৱে চলি থাকে, ছ'চিয়েল ডিষ্টেন্সিংটো মেইনটেইন কৰি এই দিশটোৰ প্ৰতি আমি গুৰুত্ব দিবলৈ প্ৰশাসনক অনুৰোধ জনাইছোঁ। কাৰণ আমাৰ মূল লক্ষ্য হৈছে COVID-19 সংক্ৰমণ প্ৰতিৰোধ কৰা। মন্ত্রী এদিন ক্ষোভ ব্যক্ত করে বলেন, ব্যবসায়ীদের বিরুদ্ধে বেশি দামে জিনিস বিক্রির অভিযোগ আসছে, দুর্যোগের এই সময় এটা মোটেও উচিত নয়। পরে তিনি এ ধরনের ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন। আর বিশেষভাবে মাননীয় মুখ্যমন্ত্রী একটা নির্দেশ দিয়েছে যে খাদ্য বস্তু যাতে এমাহলৈ মজুত থকাটো নিশ্চিত করা হয়। তার কারণে মণিপুর চৌধুরী ডাঙরিয়া বিভিন্ন জেলালৈ গৈছে, বিষয়াসকলৰ লগত আলোচনা কৰিছে, আজি লগত এই বিভাগৰ দায়িত্বত থকা এডিশ্যনেল চিফ চেক্রেটারি আমাৰ লগত আহিছে। গোটেই কথাখিনি আজি কাছাৰত আমি আলোচনা কৰিছোঁ সন্মানীয় ইয়াৰ দুটা সমষ্টিৰ বিধায়কসকলৰ লগত, ইনচাৰ্জ মাননীয় মন্ত্ৰীগৰাকীৰ লগত, যে আহি থকা দিনবিলাকত যিবিলাক সমস্যাৰ যোৱা দিনকেইটাত সন্মুখীন হৈছে, সেইবিলাক যাতে ভৱিষ্যতৰ দিনত নহয় সেইখিনি নিশ্চিত কৰিবৰ কাৰণে প্ৰশাসনক আমি কৈছোঁ। আৰু যদি এনে অৱস্থাত কোনো অসাধু ব্যৱসায়ীয়ে হওক, আমাৰ বিষয়া কৰ্মচাৰীয়ে হওক,
যদি তেওঁলোকে অখন উপায় অবলম্বন করে কামত যদি যদি গাফিলতি করে তেতিয়াহলে প্রশাসনে নিশ্চয় ব্যবস্থা গ্রহণ করব সেই কথাখিনি আমি প্রশাসনক কৈছো তেনেবোৰ কমপ্লেইন আমি কেতবোৰ আজি দিনটো পাইছো সেইবিলাক অনুসন্ধান হব আৰু সেইবিলাকৰ ক্ষেত্ৰত আইনী ব্যৱস্থা নিশ্চয় গ্ৰহণ কৰা হব পরে জেলা শাসকের কনফারেন্স হল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী পরিমল এডিশনাল অ্যালটমেন্ট প্রক্রিয়ায় শিক্ষকদের নিযুক্ত করার সরকারি ভাবনা চিন্তার কথাও এদিন জানিয়েছেন। এখানে প্রথম কথা হয়েছে এরকম যে যে আমরা সরকার থেকে যে ফুড সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে আমরা এপ্রিল মাসের অ্যালটমেন্ট একটা হয়ে গিয়েছে, আরেকটা অ্যাডিশনাল অ্যালটমেন্ট আমরা 5 কিলো করে প্রতিজনের জন্য আমরা বরাদ্দ করেছি, এটা যাতে সঠিকভাবে লোকের হাতে পৌঁছায় তার জন্যে আমরা একটা প্রস্তাব দিয়েছি যে প্রত্যেকটা ডিলারের সঙ্গে যাতে যেহেতু স্কুল কলেজ বন্ধ আছে এক একজন করে টিচারকে যদি আমরা অ্যাটাচ করে দিতে পারি, তারা যদি সার্টিফাই করে দেন, তারা যদি জনসাধারণকে সহযোগিতা করেন, তাহলে আমার আশা করছি যে যে এই অ্যাডিশনাল অ্যালটমেন্টের চালগুলো তাদের হাতে গিয়ে পৌঁছবে। ঠিক তেমনি করে শাকসবজি যাতে লোকের কাছে পৌঁছে যায় তার জন্য ব্যবস্থা হয়েছে, আরও ব্যবস্থাকে মজবুত করার জন্যে এখানে দীর্ঘ আলোচনা হয়েছে। ঠিক তেমনি করে মাছ মাংসের প্রয়োজন আছে, মাছের বাজার শুধু এখানে নয়, 3 জেলায় আমরা চেষ্টা করছি যাতে মাছ জনসাধারণ কিনতে পারেন তার ব্যবস্থাও হয়েছে। আর মাংসর ব্যাপারে আমরা আজকের দিনে সিদ্ধান্ত নিয়েছি যে 20 তারিখ থেকে আমরা কাছাড়ের শিলচারের জন্য আমরা কিছু ভেন্ডার নিযুক্তি দেব, এই ভেন্ডারের মাধ্যমে জনসাধারণ যাতে তাদের প্রয়োজন মতো তারা পেতে পারেন, ফলমূলের জন্য ব্যবস্থা হয়েছে। বাকি যেগুলো ব্যবস্থা আছে এগুলো জনসাধারণের কাছে আমাদের একেবারে খোলাখুলিভাবে আহ্বান যে যে তারা যদি আমাদেরকে জানান যে কোন জায়গায় অসুবিধা হচ্ছে এই লকডাউন পিরিয়ডে, আমরা তাদেরকে সঙ্গ দেওয়ার জন্য আমরা তৈরি আছি। আমাদের জেলা পরিষদের কন্ট্রোল রুম আছে, এখানে কন্ট্রোল রুমে বলতে পারেন। কাজে আজকের যে আলোচনা হয়েছে, আমরা 4 মন্ত্রী ছিলাম, DC SP সহ অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এসেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, তো সবাই মিলে যাতে কাছাড় ভালো করে আমরা এই লকডাউন পিরিয়ডে কোনো অভাব অভিযোগ যতটা পারি আমরা এগুলো মিট আপ করে যেতে পারি। দ্বিতীয় দফার লকডাউন চলাকালীন মোট 4,32,000 মানুষ বিভিন্ন রাজ্যে আটকা পড়েছেন, রাজ্য সরকার এদের চিহ্নিত করেছে। যারা রাজ্যে ফিরে আসার জন্য বর্তমানে মুখিয়ে রয়েছেন, সরকার এদের রাজ্যে ফিরিয়ে আনতে বিভিন্ন পরিকল্পনা করছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, সরকারের হেল্পলাইন চালু হওয়ার পর এ যাবৎ মোট 9,29,000 মিসড কল এসেছে, এর মধ্যে 4,32,000 ব্যক্তিকে যাচাই করা হয়েছে, বাকিদের ভেরিফিকেশনের কাজ চলছে। ন্যাশনাল হেলথ মিশনে রেজিস্টার করা প্রথম 50,000 ব্যক্তিকে আর্থিক সাহায্য দেবে সরকার, সোমবারই তাদের অ্যাকাউন্টে সেই সাহায্য পাঠানো হবে। হিমন্ত জানান, এ মুহূর্তে আসামের মোট 64,000 মানুষ কর্মসূত্রে কর্ণাটকে অবস্থান করছেন, 34,000 অস্থায়ী কর্মী রয়েছেন কেরালায়, তামিলনাড়ুতে এ সংখ্যা 33,000, মহারাষ্ট্রে 21,000, তেলেঙ্গানায় রয়েছেন 16,000 মানুষ, এছাড়া বাকি রাজ্যগুলি মিলিয়ে আরও 21,000 আসামবাসী কর্মরত। লকডাউনের ফলে এই বিপুল সংখ্যক মানুষ আটকা পড়ে আছেন, এদের রাজ্যে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও হিমন্ত উল্লেখ করেন। লকডাউনের ফলে বিপাকে পড়েছেন গরিব ও মধ্যবিত্ত মানুষ, রোজগার সম্পূর্ণ বন্ধ হলেও খরচ ঠিক চলছে, বরং খরচের বহর এ সময়ে আরো বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের অধিকাংশ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষকে একটু রেহাই দিতে স্কুলের মাসিক ফি ও ভর্তি ফি মুকুব করার আর্জি জানালেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সুস্মিতা এ ব্যাপারে রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে একটি চিঠি লিখে এই দুঃসময়ে বেসরকারি বিদ্যালয়ের সমস্ত ফি মকুবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। শুধু আসামি নয়, সুস্মিতা অপর এক চিঠি লিখে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়ালকেও দেশজুড়ে এই ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। এই লকডাউনের সময়ে বেসরকারি স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের ভর্তি ফি এবং মাসিক ফি জমা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে, এ সংক্রান্ত কিছু অভিযোগ পাওয়ার পর সুস্মিতা রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে এই আর্জি জানালেন। আসামের করোনা যুদ্ধের হাল হকিকত সরেজমিনে প্রত্যক্ষ করলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, জেনে নিলেন এ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি। রবিবার দুপুরে গুয়াহাটির NHM কার্যালয়ের COVID-19 কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রীর ডাকে এক উচ্চস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, প্রতিমন্ত্রী পীযূষ হাজরিকা সহ স্বাস্থ্য বিভাগের পদস্থ কর্মকর্তারা। বৈঠকে সবাই করোনার হাল হকিকত এবং কৌশলের কথা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বৈঠকে জানান, যে কোনো মূল্যে আসামে করোনা যুদ্ধে আমাদের জয়ী হতে হবে, তার জন্য যা যা পদক্ষেপের প্রয়োজন সব নিতে হবে।
আসামে করোনা যুদ্ধে অর্থের অভাব হবে না। সরকারি কোষাগারে টাকার টান থাকলেও করোনা মোকাবেলায় সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসেছেন তা অভূতপূর্ব। রাজ্য সরকারের আরোগ্যনিধি তহবিলে গত 26 মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত প্রায় 5000 ব্যক্তি অর্থ সাহায্য পাঠিয়েছেন। ইতিমধ্যে ওই তহবিলে জমা পড়েছে প্রায় 1 কোটি টাকা। প্রতিদিনে রাজ্যের বিপুল সংখ্যক মানুষ এতে অর্থ সাহায্য জমা দিচ্ছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আরোগ্যনিধিতে জমা দেওয়া অর্থ সাহায্য আয়করের 80G ধারায় সম্পূর্ণ করমুক্ত। প্যান্ডেমিক করোনা মোকাবিলায় আসাম আরোগ্যনিধিতে 10 লক্ষ টাকার অর্থ সাহায্য তুলে দিল নির্মাণ সংস্থা এলেনা ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড বিভারেজ প্রাইভেট লিমিটেড। শনিবার নির্মাণ সংস্থা ডিরেক্টর দেবজিৎ দেব, দীপঙ্কর দেব ও দেবপ্রিয় দেব রাজ্যের মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতে অর্থ সাহায্যের ওই চেকটি তুলে দেন। ওই সময় মন্ত্রী হিমন্তের সঙ্গে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। করোনা মোকাবিলায় বড়দের থেকে অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসছে শিশুরাও। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে তুলে দিল নিজেদের জমানো পকেট মানি। তারা হল রামনগর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আফসানা খান লস্করের 2 মেয়ে আফরিন খানম লস্কর এবং আরিফা খানম লস্কর। শনিবার বিধায়ক দিলীপ কুমার পালের হাতে এই অর্থ সাহায্য তুলে দেয় ওই 2 শিশুকন্যা। মেয়েরাই শুধু নয়, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 5000 টাকার অর্থ সাহায্য করলেন মা আফসানা খান লস্কর। বাদ জানি বাবাও গ্লোবাল এনজিওর পক্ষ থেকে 2000 টাকার অর্থ সাহায্য করেছেন বাবা আতাউর রহমান লস্কর। পরে বিধায়ক দিলীপ কুমার পাল দাতা ওই পরিবারের মঙ্গল কামনার পাশাপাশি দুর্যোগের এই সময় অন্যদেরও এভাবে এগিয়ে আসার আহ্বান জানান। আজকে আমি খুব আনন্দিত যে আমার এই রামনগর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা শ্রীমতী আফসানা খানম লস্কর, তিনি 5000 টাকা তুলে দিলেন চেক একটি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে, এবং সেই সঙ্গে তার স্বামী, তার প্রতিনিধি আমার আতাউর রহমান লস্কর, তিনিও 2000 টাকা দিলেন। তার চেয়ে তো বড়ো কথা হচ্ছে, আরও বেশি গুরুত্বপূর্ণ কথা, তাদের বড় কন্যা আফরিন খানম লস্কর, ও আপনারা দেখেছেন ক্লাস 3 ছাত্রী, তার সঞ্চিত অর্থ ওটা আমাদের হাতে তুলে দিয়েছে সেম তহবিলে। আমার আতাউর রহমান বা আফসানা খানম, ওরা এই অঞ্চলে খুব ভালো কাজ করে যাচ্ছে দীর্ঘ বছর থেকে। আতাউর সমাজের প্রতিটি স্তরের প্রতিটি মানুষের সঙ্গে তার সম্পর্ক আছে এবং খুব ভালো কর্মী, সমাজকর্মী। আমি ঈশ্বরের কাছে তার সুস্বাস্থ্য এবং আরও দীর্ঘ জীবন আমরা কামনা করি, এভাবেই যেন তিনি তার সমাজসেবা চালিয়ে যান। পঞ্চায়েত প্রতিনিধির প্রতারণায় 1000 টাকার সরকারি অর্থ সাহায্য থেকে বঞ্চিত মানুষ। কান পাতলে এমনই অভিযোগ শোনা যাচ্ছে নিজ বর্ণারপুর সর্বানন্দপুর জিপিতে। জিপির 4 নম্বর গ্রুপে সরকারি 1000 টাকার অর্থ সাহায্যে দুর্নীতির অভিযোগ তুললেন মানুষ। জানা গেছে রেশন কার্ড না থাকা গরিব দুস্থদের জন্য সরকার 1000 টাকা করে অর্থ সাহায্য মঞ্জুর করলেও দুস্থদের হাতে পৌঁছচ্ছে না ওই টাকা। চলুন শুনব কি অভিযোগ করছেন জিপির বাসিন্দারা। আমার অভিযোগটা হলো গিয়ে, আমরা গ্রাম এত অসহায় মানুষ, গরিব মানুষ আছেন, আমরা সরকার অনেক সাহায্য দেয়, আমরা এই সাহায্যগুলো পাই না। 1 নম্বর মাতো, 2 নম্বর মাতো হচ্ছে গিয়ে আমরা সাহায্য যেগুলো আয়গুলো আমরা পাই না। এই গ্রামগুলো গরিব মানুষ নাই, সব আসিয়ালা মানুষ, সব আসিয়ালা মানুষ, গ্রাম কোনো গরিব নাই। হোয়াটসঅ্যাপে বেটায় লিখে ছাড়িয়েছে, তো হ্যাঁ বেটায় রেশন কার্ড টাকা আছে, 1000 টাকা আছে। আপনার রেশন কার্ড আছে? আমার আছে, আমার ভাই বাতি সব আশেপাশে নাই। এরা লাগে আমরা, এরা আমার লগে লইয়া আছে, এরা আমার লগে লইয়া আছে, তারা আমার সম্মুখে আছে। তো 1000 টাকা করে যার রেশন কার্ড নাই, হ্যাঁ ভাই, তো আমরা এটা নিউজও দেখছি, তারা আমরা সরকারে অর্ডার দিছে, তারা অপেক্ষায় আছে, তারা হোয়াটসঅ্যাপে যদি গ্রামবাসীরা 1000 টাকা করে পায় না রেশন কার্ড, তো হোয়াটসঅ্যাপে দাঁড়ালে DCSP এবং অপেক্ষায় আছে, আমরা নিউজও দেখছি। তো এই টাকাগুলো আমরা পাইছি না, কোনো মিটিংও পাইছি না, কোনো টাকা আইসে বলে শুনছি, আজ কোনো বার্ডফ্লিটও পাইছি না। যারা রেশন কার্ড নাই আমার আশেপাশে ডাইনিভাবে আছে, এরা জিগেলে জিগে তো বাবা এরা পাইছে বলিয়া কিনা পাইছে। লকডাউনের সময় দুস্থদের স্বার্থে রাজ্য সরকারের তরফে যখন বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, ঠিক সেই সময় লকডাউনে গৃহবন্দী বেশ কিছু পরিবার সরকারি ত্রাণ সামগ্রী প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলল। ঘটনাটি বদরপুর মনসাঙ্গন জিপির চৌকির মুখ খাংটে গ্রামের। রবিবার গ্রামের দুস্থ ওই পরিবারগুলো সরকারি তরফে এ যাবৎ কোনো ধরনের সাহায্য সহযোগিতা পায়নি বলে অভিযোগ করেছে। গ্রামেরই এক অসহায় ব্যক্তির ঘরে গেলে দেখা যায় ছেলের ভাঙা পায়ের কাছে বসে রয়েছেন মাঝবয়সী বাবা। লকডাউনের ফলে বাড়ি থেকে কাজে যেতে পারছেন, ফলে চিকিৎসাও করাতে পারছেন না ছেলের, অন্যদিকে মিলছে না কোনো ত্রাণ সামগ্রীও। আক্ষেপ ঝরে পড়ল বাবার গলায়।
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন প্রখ্যাত নৃত্যশিল্পী রবিশঙ্কর পাল ওরফে গদু। রবিবার সকালে মাত্র 38 বছর বয়সে প্রাণ হারান এই শিল্পী। তার প্রয়াণে শোক জ্ঞাপন করেছে সমৃদ্ধ সাংস্কৃতিক মঞ্চ সহ বেশ কুড়ি সাংস্কৃতিক সংগঠন। তার এই অকাল প্রয়াণে শোকের ছায় নেমে আসে গোটা বরাক জুড়ে। এবারে এক নজরে দেখে নেব রবিবার লকডাউনে গৃহবন্দী অসহায় পরিবারগুলোকে ত্রাণ বন্টনের কিছু সংবাদ। লকডাউনের ফলে শিলচরে আটকে পড়া বঙ্গাইগাঁও 25 জন শ্রমিকের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল কনকপুর জনকল্যাণ সমিতি। এদিন সমিতির সদস্যরা শিলচর লিঙ্করোড 1 নম্বর লেনে আটকে থাকা ও নির্মাণ শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। তারা 25 জন এখানে আছে, গ্রিন হাউসে তারা থাকে, তারা আমি দেখি আর তারা এখন পর্যন্ত। তবে তারা যদি একটু সাহায্য টাহায্য পায় গভর্নমেন্টের, তারা বালা, তারা তো বাইরের মানুষ, তারা একটা আলাদা রুম করিয়া দিছি। তারা 25 জন 6 জন করিয়া বাটিয়া আছে, সরকারকে যদি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় তারা একটু সুবিধা হয়। অসহায়দের ত্রাণ বন্টন করল হাইলাকান্দি জানকী বাজারের অমরজ্যোতি ক্লাব। ক্লাবের পক্ষ থেকে এদিন 50টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাবের সদস্যরা এদিন ত্রাণ কর্মসূচি চালান। সোনায় স্বাধীন বাজারে দুস্থদের ত্রাণ বন্টন করলেন বিধায়ক আমিনুল হক লস্কর। রেশন কার্ড না থাকা পরিবারগুলোর মধ্যে এদিন সরকারে এই অর্থ সাহায্য তুলে দেন বিধায়ক। পরে বিধায়ক আমিনুল জানান, লকডাউন চলাকালীন খেটে খাওয়া মানুষের যাতে কোনো কষ্ট না হয় সে ব্যাপারে কেন্দ্র ও রাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার দুস্থদের সুবিধে পাইয়ে দিচ্ছে। অসহায়দের ত্রাণ বন্টন করলেন কাশীপুর চা বাগানের ম্যানেজার বুদ্ধদেব চৌধুরী। এদিন 35টি শ্রমিক পরিবারকে ত্রাণ সামগ্রী বন্টন করেছেন বুদ্ধদেব। পাশাপাশি এদিন কিছু শ্রমিক পরিবারে সরকারি 1000 টাকার অর্থ সাহায্যও দেওয়া হয়েছে। কাশীপুরের 41টি এবং ছোট কাশীপুরের 26টি পরিবারকে এই অর্থ সাহায্য করা হয়েছে এদিন। আগামীতে এ ধরনের আরও ত্রাণ বন্টন কর্মসূচি আয়োজন করারও ইঙ্গিত দিয়েছেন বুদ্ধদেব চৌধুরী। কাশীপুর চা বাগানে আমরা আমাদের ম্যানেজমেন্টের তরফ থেকে আমরা কিছু ওয়ার্কার যাদের খুব খারাপ অবস্থা, যাদের ঘরে চাল নেই, এরকম আমরা পঞ্চায়েতদেরকে বলেছি যে তোমরা একটা লিস্ট করে আমাদেরকে দাও। তো ওরা আমাদের দুটা ডিভিশন থেকে লিস্ট করে মোটামুটি 25 জন একটা লিস্ট বানিয়েছে, যারা আমাদের বাগানে কাজ করে এবং কাজও করে না, যাদের ঘরে চাল নেই। তো আমরা ম্যানেজমেন্টের তরফ থেকে আমরা সবাই মিলে কন্ট্রিবিউট করে ওদেরকে একটা প্যাকেজ দিয়েছি। তারাপুর লক্ষ্মীধর রোডের বাসিন্দারা ব্যক্তিগত উদ্যোগে 200টি অসহায় পরিবারকে ত্রাণ বন্টন করেছেন। সামাজিক দূরত্ব মেনেই এদিন ত্রাণ বন্টন করেছেন তারা। আমাদের লক্ষ্মীধর রোডের আমার দাদারা, আমার বন্ধুরা, আমরা সবাই মিলে ঠিক করেছি যে আজকে আমরা একটু যারা দুস্থ ওদের জন্য অল্প অল্প একটা ক্ষুদ্র আমাদের একটা প্রয়াস। আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজনে যারা আমাকে সাহায্য করেছে, অলক গঙ্গাধর, ডক্টর এস এন দেব, রিঙ্কু বণিক, বাসব দাশগুপ্ত, শেফালি ভট্টাচার্য, জয় ভৌমিক, পার্থ পুরকাইস্ত, দীপক ঘোষ, মান্টা হোর, মনোজ দা, দীপম চৌধুরী, জয় দে, রামু ঘোষ, দেবাশিস চৌধুরী, নন্তু দত্ত, এ মজুমদার, এ কে পাল, জিষ্ণু পাল চৌধুরী, সুমা পাল চৌধুরী, তুষারকান্তি চৌধুরী, রবীন্দ্র সিং, আমাদের রাজা ভো, টুটন ভট্টাচার্য, বিষম চৌধুরী, এই আমাদের জয় ভৌমিক, রিঙ্কু বণিক, ওরা সবাই, বাসব দাশগুপ্ত, রাহুল বেগি, রাহুল হাজাম, রাজু পুরকাস্ত, রাজু হাজাম, আর আরেকজন আছে সুভাষিস ভট্টাচার্য, আরেকজন সুভাষিস ভট্টাচার্য, ওরা সবাই আমাদের আজকে সাহায্য করেছে আমাদের রিলিফ দিতে। মানে ক্ষুদ্র আয়োজন করেছি, আমরা চেষ্টা করছি আগামীতে আরও দেবো। ঐকান্তিক প্রচেষ্টা সেটা সফল হয়েছে, হ্যাঁ, তাদের মানে আমাদের সবার ঐকান্তিক প্রচেষ্টায় এটা সফল হয়েছে আজকে, যতটুকু আমরা করতে পেরেছি মানে পেরেছি। আর আসুন আমরা সবাই মিলে সার্বিকভাবে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যাতে এই মহামারী এই বিশ্ব থেকে সম্পূর্ণভাবে নির্মূল। পিতৃমাতৃহীন অসহায় 3টি শিশুর সাহায্যে এগিয়ে এলেন সমাজসেবী নিরুপম নাথ। এদিন কুশিয়ারকুল জিপির জালালপুর
বাগানের ওই শিশুগুলোর ঠাকুরমার হাতে এক সপ্তাহের ত্রাণ সামগ্রী তুলে দেন নিরুপম। পাশাপাশি তিনি নগদ কিছু অর্থ সাহায্য করেছেন অনাথ ওই শিশুগুলোকে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে বরাক সফরে মন্ত্রী অতুল কেশব ফোনি। বহিরাজ্যে আটকা পড়া 432,000 ব্যক্তি চিহ্নিত, আসামে ফেরানোর উদ্যোগ। বেসরকারি স্কুলগুলির ফি মকুবের দাবি সরকারের হস্তক্ষেপ চাইলেন সুস্মিতা দেব। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।